হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শামিনা ইয়াসমিন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল বাংলা এডুকেশন আমাদের আজকের আলোচনার টপিক হলো সেন্টেন্স ফর বিগানার্স আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো পঞ্চাশটি প্রতিদিন ব্যবহৃত বাক্য যেগুলি তোমাদের ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে তো চলো আর সময় না করে ভিডিওটি শুরু করা যাক 50 डेली यूज सेंटेंसेस नंबर 1 তুমি এখানে কেন এসেছো व्हाई आर यू হিয়ার व्हाई आर यू হিয়ার নাম্বার 2 এটা ঠিক না ইটস नॉट गुड ইটস नॉट गुड নাম্বার 3 তুমি কি জানো ডু ইউ নো ডু ইউ নো নো মানে জানা নাম্বার ফোর সে কি করছে হোয়াট হি ডিড হোয়াট হি ডিড নাম্বার ফাইভ আমরা কোথায় দেখা করবো হয় আর শ্যাল উই মিট হায় শ্যাল উই মিট মিট এর অর্থ হল দেখা করা নাম্বার সিক্স তুমি কখন এলে হ্যান্ড ডিড ইউ কাম হোয়েন ডিড ইউ কাম নাম্বার সেভেন কারণটা কি হোয়াট ইজ দ্য রিজন হোয়াট ইজ দ্য রিজন রিজন এর অর্থ হল কারণ নাম্বার এইট এটা কি তোমার ইজ ইট ইয়োর ইজ ইট ইউর নাম্বার নাইন না এটা আমার না নো ইটস নো মাইন নো ইটস নো মাইন্ড মাইন মানে আমার নাম্বার টেন ঠিকভাবে করো ডু ইট প্রপারলি ডু ইট প্রপারলি প্রপারলি মানে ঠিকভাবে নাম্বার এলেভেন তুমি করতে পারবে ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট নাম্বার টুয়েলভ আমাকে যেতে দাও লেট মি গো লেট মি গো নাম্বার থার্টিন একটু পরে তোমার সাথে দেখা করছে আই উইল মিট ইউ ইন এ ফাইল আই উইল মিট ইউ ইন এ ফাইল নাম্বার ফরটিন তুমি কি আসবে উইল ইউকম উইল নাম্বার ফিফটিন সে ঘরে কাজ ছিল He was crying in the room. হি ওয়াজ in ইন দ্য রুম অর্থ হল কান্নাকাটি করা বা কাদা নাম্বার সিক্সটিন আমি এটা ভেবে দেখব I will think over it. I will think over it. Think মানে ভাবা নাম্বার 17 মনে হয় না आई सपोज नट आई सपोज नट सपोज मैं मन हवा नम्बर एट्टीन सामने एसो कम फरवर्ड कम फरवर्ड फरवर्ड मैं सामने नम्बर नाइनटीन कार्ड भलो लगे ना हू डज नट लाइक डज नट लाइक हू डज नट लाइक নাম্বার টোয়েন্টি সময়ে পৌঁছে যেও রিচ অন টাইম রিচ অন টাইম নাম্বার টোয়েন্টি ওয়ান আমি কথা দিচ্ছি আই প্রমিস আই প্রমিস প্রমিসের অর্থ হল কথা দেওয়া নাম্বার টোয়েন্টি টু এখানে দাঁড়াও স্ট্যান্ড হেয়ার স্ট্যান্ড হেয়ার নাম্বার টোয়েন্টি থ্রি ওখানে দাঁড়াও স্ট্যান্ড দেয়ার স্ট্যান্ড দেয়ার নাম্বার টোয়েন্টি ফোর আমাকে দোষ দেবে না ডোন্ট ব্লেম মি ডোন্ট ব্লেম মি ব্লেম এর অর্থ হল দোষ দেওয়া নাম্বার টোয়েন্টি ফাইভ এখানে আছে বলে মনে হয় না ইট ডাজ নট সিম টু বি হেয়ার

হয়েন সিনস হয় নাম্বার টোয়েন্টি নাইন এটা পাগলামো ইটস সিলি ইটস সিলি সিলি এর অর্থ হলো পাগলামো নাম্বার থার্টি অনেক ধন্যবাদ থ্যাঙ্কস এ লট থ্যাঙ্কস এ লট এ লট এর অর্থ হলো অনেক বা অসংখ্য নাম্বার থার্টি ওয়ান দাও थर्टी टू नॉट मच, मच एर अर्थ हल बेशी। नंबर थर्टी थ्री एसे बोशो, कम एंड सीट कम एंड सीट नंबर थर्टी फोर से आट डज नॉट कम हेयर

There is still a lot of time. Number 37. তুমি কী ভেবেছিলে What ডিড ইউ থিঙ্ক What ডিড ইউ থিঙ্ক Number থার্টি এইট আমি বুঝতে পারবো না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড এর অর্থ হলো? বুঝতে পারা নাম্বার থার্টি এটা অনেক লজ্জার ইটসো ইম্প্রেসিং ইটসো ইম্প্রেসিং ইম্প্রেসিং কথার অর্থ হলো লজ্জা নাম্বার ফর্টি রাম বিদেশে থাকে রাম ইজ লিভিং অ্যাবর্ড রাম ইজ লিভিং অ্যাবর্ড অ্যাবর্ড এর অর্থ হলো বিদেশ নাম্বার ফর্টি ওয়ান সেখানে কেউ থাকে না নো বডি লিভস দেয়ার নো বডি লিভস দেয়র নো বডি মানে কেউ না নাম্বার ফর্টি টু আমি এখানে থাকি না আই ডোন্ট লিভ দেয়র হেয়ার আই ডোন্ট লিভ হেয়ার নাম্বার ফর্টি থ্রি সে কি এখানে থাকে ডাজ হি লাইভ হেয়ার ডাজ হি লিভ হেয়ার নাম্বার ফর্টি ফোর নিজের যত্ন নিও টেক কেয়ার ইয়োর সেলফ টেক কেয়ার ইয়োর সেলফ ইয়োর সেলফ এর অর্থ হলো নিজের আর টেক কেয়ার এর অর্থ হল যত্ন নিও নাম্বার ফর্টি ফাইভ আমি দুঃখিত আই এম সরি আই এম সরি নাম্বার ফর্টি সিক্স আমি মনে করতে পারছি না আই ডোন্ট রিকল আই ডোন্ট রিকল রিকল এর অর্থ হলো মনে করতে পারা বা মনে করা নাম্বার ফর্টি সেভেন আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম আই এম অ্যাট হোম নাম্বার ফর্টি এইট তারা কি এখানে থাকত ডিড দে লিভ হেয়ার ডিড দে লিভ হেয়ার নাম্বার ফর্টি নাইন সে দয়ালু হি ইজ কাইন্ড হি ইজ কাইন্ড কাইন্ড এর অর্থ হলো দয়ালু নাম্বার ফিফটি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান তর্ক করোনা আর্গু আরগু এর অর্থ হল তর্ক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর এর পরবর্তী ভিডিওগুলি তোমরা কী টপিকের উপর যাও সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে আমি পরবর্তী ভিডিওগুলি তোমাদের পছন্দমতো টপিক নিয়ে বানিয়ে আপলোড করার চেষ্টা করবো আর হ্যাঁ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে করে চ্যানেলে আসার লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান ইউটিউব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে থ্যাংক ইউ